এই নীতি অনুযায়ী প্রতি বছর নয় এবারও আমাদের ঠাকুরবাড়ি থেকে সিংহ বাহিনীকে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চার দিন দেবী এখন পূজিত হবেন এবং দশমীর দিন আবার দেবীকে নিয়ে আসা হবে। আচ্ছা, মূলত কিভাবে নিয়ে গেল যে রাজ, আমরা যেটা শুনে এসেছি যে রাজার আমলে সেই চাঁদির ছাতা, সোনার ছাতা এবং সোনার ঝাড় দিয়ে দিয়ে যেত, সেইভাবে কি সেই রীতি? সেই রীতিটা তো অতটা সম্ভব না, তবুও যতদূর সম্ভব সেইভাবেই নিয়ে যাওয়া হয়। কোলে করে নিয়ে যায় মেন পুরোহিত যিনি আছেন, কোলে করে ছাতা উপরে টাঙিয়ে, এবং দুখানা পাখা আছে চাঁদির, সেই পুরোনো আমলের আছে, ছিঁড়ে গেছে, তবুও সেই দুটোই দিয়ে উনি যান। আজকে তো সপ্তমী, আজ থেকে তাহলে পুজো শুরু হচ্ছে? না, এটা শুরু হয়ে গেছে, ঘট বসে গেছে কৃষ্ণনবমীতে। আচ্ছা, ঠিক আছে, রোজ পূজিত হচ্ছে, আজ থেকে তো শুরু হলো। আজকে মা সিংহ বাহিনী গেল, আজ থেকে তো সপ্তমী শুরু হলো। কাল তো অষ্টমী আছে, নবমী, অষ্টমী, সন্ধ্যে কুমারী পুজো আছে, এবং রাত্রে আছে সন্ধ্যে পুজো, তিথি অনুযায়ী পড়েছে। আর তারপর নবমীতে দশমীতে ঘট বিসর্জন হলে মাকে নিয়ে চলে আসা হয়। বলছি, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোভিড প্রোটোকল মেনেই কিন্তু পুজো পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে চাঁচল রাজবাড়ির পুজোতে কোভিড প্রোটোকল কি মানা হয়েছে? অবশ্যই সব মানছে, মাস্ক বিলি করছে, এবং বারবার মাইকিং করা হচ্ছে যাতে মাস্ক পরে সবাই ডিস্ট্যান্স মেনটেন করে যায়। কিন্তু এক একজনে, কিন্তু অনেকেরই মুখে মাস্ক দেখলাম না আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমরা বারবার বলছি পুরো মাস্কটা লাগান, মুখে লাগান, মাস্কটা লাগান, এবং ভলেন্টিয়াররাও সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওখানে কীরকম ব্যবস্থা থাকছে? ওখানে ব্যারিকেড, এবার ভিতরে কোনো এন্ট্রি নেই, ডালি দিবে দশরথী পুজো যারা যাবে, ঠিক আছে, তাদের ডালি ইয়ে করে
চলে আসে। আচ্ছা আবার কি সেই মা দুর্গা আবার দশমীর দিন ব্যাক করবে? হ্যাঁ, মা দুর্গা না, এখানে মা চণ্ডী, হ্যাঁ হ্যাঁ, এই যে গেল চলে আসে, দশমীর দিন ঘট বিসর্জন হলেই চলে আসে। আপনার নাম? আমার নাম দেবজয় ভট্টাচার্য। কি দায়িত্বে আছেন? আমি সুপারভাইজার চাতুর্নাচ ক্লাস স্টেশনে।